মানুষ নাই, মানুষ লাগে আপনি সংসারে, আমরা দখল নিতে চলে আসছি। আমাদের মুভার্স চলে আসছে, যদিও আমরা তো সবকিছু নিচ্ছি না, যে যে ফার্নিচারগুলা নেওয়া হচ্ছে সবগুলা তোলা হবে এখন। জি, আমরা এই মুভার্সটা দিয়েই লাস্ট কয়েক ইয়ার যাবৎ কাজ করছি। রফি, কাম ব্যাক আর এই গ্যারেজের তো ফার্নিচার গুলা ল্যান্ডলর্ডের, তো আমরা জাস্ট এগুলা ঠিকঠাক করে রেখে যেতে হবে। মোটামুটি অনেক কিছুই ফাঁকা হয়ে গেছে, ডাইনিং টেবিল সব কিছুই, এখন এগুলো সব ক্লিন করে তারপরে যেতে হবে। আমার সাইকেলটা উঠে ফেলছে, আমরা ঘরের যে জিনিসগুলো আছে এই ব্যাগটা ফেলে দিব, এইগুলো সব আমরা ফেলে দিয়ে আসবো। মোটামুটি সবগুলা কিন্তু বেশি দিন আসলে এরকম ইউজও হয় নাই, কিন্তু আসলে এই যে দেশের হচ্ছে বাসা চেঞ্জ করলে ফার্নিচার গুলা মানে বেশি হয়ে যায়, তার জন্য এখন নোয়াশ আসতেছে, সে যতবারে পারে ওইগুলা রেখে আসবে। সর্ব বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু এখন লাগবে কিনা সেটা আগে দেখো। সব কিছু রাখা হচ্ছে, এটা কি রে, কি খায়, পুট ইট ব্যাক মাম্মি। আমরা আমাদের মালিকের জিনিসপত্রগুলো আবার আগের মতো করেই রেখে দিচ্ছি সবগুলা। এখানে ওনাদের ডিটারজেন্ট ড্রয়ার ছিল, তো ওইগুলো এখন রেখে দিচ্ছি। আমাদের সব জিনিস তো নিয়ে আসিস, আর এই ওনার ট্যাবলেট, এগুলো রান্নার সব কিছু তো অলরেডি লন্ডনে চলে গেছে, তো জাস্ট একটু পটল ছিল, পটল রান্না করে ফেলতেছে, দেখলাম যদি পুরো একটু খেতে পারলে হয়েছে। আলু সিদ্ধ করা হয়েছে ভর্তার জন্য, আরও অবশিষ্ট অনেক কিছু বাকি আছে না রে রফি, আমাদের একবারে চলে যেতে হবে। টায়ার্ড হয়ে গেছি কাজ করতে করতে, এখন হচ্ছে লাকিয়াপুরীর পাশে যেগুলো যাবে, কারণ আমাদের তো বাসা ছেড়ে দিতে হবে, কালকে ক্লিন করা হবে, তো এখন হচ্ছে লাকিয়াপুরীর পাশে সব রাখতেছি, এইগুলো সব নিয়ে যেতে হবে লাকিয়াপুরীর ওইখানে। আমাদের লাগেজগুলো নিয়ে যেতে হবে, তো গাড়ি একদম ফুল হয়ে গেছে অলরেডি, তো বাকি যা যা আছে আস্তে আস্তে ট্রাই করতেছি সব কিছু গুছিয়ে ফেলার। একটা সংসারের তো আর অল্প জিনিস থাকে না, তো দেখা গেছে সব গুছানোটা এতটাও সহজ না, আরও টাইম লাগবে। এদিকেও কিছু সেট আপ করার প্ল্যান করতেছি, আবার রান্না খাওয়া দাওয়া। রফি বসো তুমি, রফি রফির মেকআপ নিয়ে ব্যস্ত, কারণ সে ভাবতেছে সে যাবে নিউ হাউসে, বাট আমরা তো যাবো না। ইয়েস, লিপস্টিক।
আমরা লাকে আপনির বাসায় চলে আসছি, কারণ আপনির বাসায় এখন সব রেখে দিব। আমি আর নুহাশি আসছি আপুর বাসায় সব রেখে, তারপর কয়েকবার আসতে হবে, কারণ অনেক জিনিস একবারে তো হবে না। অনেকদিন পরে আসা হয়েছে আপনার বাসায়, মানুষ নাই, মানুষ ছাড়া বাসা, অনেকদিন পরে আসছে আপনাদের এখানে। একটা কর্নার করে আমি রেখে দিই সব, তাহলে ঢুকে পাবো সেই দিন। এটা রেখে গেছিল পুরা একদম কাঁথা বালিশ কম্বল যা আছে তা নিয়ে আসছি, আর এখানে সব স্তূপ দিচ্ছি এখন। গার্ডেনে যাচ্ছি, অনেক ট্রেনের শব্দ, আল্লাহ কতগুলা পিয়ার ঘুরে আছে, অনেক বড় বড় হয়েছে মাশাল্লাহ, বেশ বড় বড় হয়েছে। আর এগুলো এত মজা, আমি খুকিয়াপুর কাছে কয়েকটা পাইছিলাম, আর আপেলও ধরে আছে অনেক, আল্লাহ পাইকার নিচে পড়তেছে, একদম পাকা আপেল, জাস্ট একটু নষ্ট হয়েছে। এই যে কাছে সুন্দর সুন্দর আপেল ধরে আছে, এতগুলা গাছে ধরে আছে কিন্তু খাওয়ার মানুষ নেই। নুহাশকে নিয়ে দেই, দেখি সে কি বলে, কারণ গাছে তো অনেক ধরা। দেখো আপেল পাইকা নিচে পড়তেছে, পিয়ার্স, এটা পিয়ার্স গুলো অনেক মজা। এখানে কোনটা পিয়ার্স গুলো? ওই পিয়ার্স ধরে আছে, সার দিয়ে আইছে নাকি? হ্যাঁ সার দিয়ে আইছে নাকি? না দিছে না, নিজে নিজে বড় হইতেছে। দেখো তোর মাথার উপর একটা পেকা আছে, আপেল গুলো এখানে, আপেল গুলো অনেক মজা। আর ইয়া কি জানে এই দেশে আছে না, সারা বছর বেঁচে থাকে, বলতে কি শীতে মরে যায় আবার গরমে বেঁচে যায়। আপেল খাবো এখন ধুয়ে, কি অবস্থা দেখবো। এখন হচ্ছে আমরা লাগেজ নিয়ে যাচ্ছি, কারণ মোটামুটি আর কিছুই নাই। লাগেজ নেওয়ার পরে পরবর্তীতে যেগুলো আছে ওগুলো নিয়ে যাইতে হবে আবার, কারণ কয়েকবারই যাইতে হবে। হাই রুফি, আসো। নুহাশ এখন আমাদের বালিশ কাঁথা কম্বল, ও এটা তো আর দরকার নাই, না আর দরকার আছে? তারপরে আমরা চলে আসছি লাগেজ রাখার জন্য। লাকি আপনির বাসায় এখন সব জিনিসপত্র রাখা হয়েছে, কি পারবা ভর্তি আর পিয়ার্স গুলো এত মজা, না অনেক মজা। চলো আমি একটা নিই, তুমি একটা নিই। মালিক যদি চেঞ্জ করে, মালিক যদি আমার ভিডিওটা দেখে চেঞ্জ করে সুন্দর করলে কিন্তু অনেক ভালো লাগবে। না ওরা বাঙালি, মানে বাংলাদেশি না, মানে বাঙালি না, ইন্ডিয়ান কলকাতা, বাংলা বাংলা পারে। আমিও খেয়ে ফেলবো, কারণ একটু ডায়েট হয়ে গেছি, খাওয়া দাওয়া করে দেন আমরা আবার লাগিয়ে ফেলবো। আমি মাদক হত্যা করেছি সব।
সবকিছু একদম এখন ফাঁকা করে আমরা চলে যাচ্ছি। এই রুমটা তো এখন কত নাম্বার ধাপে আসা হয়েছে নস এই নিয়ে? এটা মনে ফোর্থ। হ্যাঁ এখনো কিন্তু গাড়ি একদম ফুল। লাকি আপুনির সংসার এখন আমাদের দখলে, যেহেতু আপুনি নাই। পুরা বাসা একদম পুরো স্তূপ করে ফেলছি, সব জিনিস কিচেনে সব কিছু রেখে ফেলছি। এখানে একদম পুরা ফাইনালি আমরা, রাত বাজে এখন 10টা, ওইদিকে সব কাজ শেষ করে মানে একদম পুরা এখন চলে যাচ্ছি আমাদের লাকি আপুনির বাসায় এসে পড়ছি। কারণ আপুনির বাসায় এখন থাকতে হবে নতুন বাসা রেডি হওয়ার আগ পর্যন্ত। খুকিয়া পুরো আসবে, খুকিয়া পাইসেই বিছানা করে ফেলতেছে, লাকি আপনির রুমকে পুরো পরিপাটি করে ফেলতেছে। লাকি আপনির সংসারে আমরা দখল নিতে চলে আসছি। না রে রুফি, এটা রুফির আর রুফির পাপার রুম হয়ে যাবে, থাকতে চলে আসছি। রাত 12টা বাজে, নয় চলে যাচ্ছে, হ্যাপিপুর জন্য মেডিসিন নিয়ে যেতে অবশ্য। আল্লাহ হাফিজ, সাবধানে যাও, কারণ আমি যেতেছি না। ওকে বাই বাই বাই।